ধরুন একটা টেকনিকের মাধ্যমে আমরা 15-এর নামতা শিখবো। সবাইকে অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আমরা প্রথমে 5 বসাবো, যেহেতু 15-এর নামতা 5 × 5 হয়। এরপর আমরা প্রত্যেকবার 5 যোগ করে লিখবো, তাহলে 5-এর সাথে 5 যোগ করলে হবে 10, 10-এর 0, হাতে থাকবে 1, সে 1টা কিন্তু আমরা এখানে লিখেছি। 0-এর সাথে 5 যোগ করলে 5, আবার 5-এর সাথে 5 যোগ করলে হবে 10, 10-এর 0, হাতে 1 লিখেছি। এরপর 0-এর সাথে 5 যোগ করলে আবার 5, এই 5-এর সাথে 5 যোগ করলে আবার হবে 10, 10-এর 0, হাতে 1 লিখেছি। এই 0-এর সাথে আবার 5 যোগ করবো, বসবে 5, 5-এর সাথে 5 যোগ করলে হবে এখানে 10, 10-এর 0, হাতে 1, আবার 0-এর সাথে আমরা 5 যোগ করলে 5, 5-এর সাথে আবার 5 যোগ করলে হবে 10, 10-এর বসবে 0, হাতে থাকবে 1, ঠিক আছে। অর্থাৎ 5 বসানোর পরে প্রত্যেকবার আমরা 5 যোগ করে গিয়েছি, ঠিক আছে। এরপর বসবে প্রথমে 1, একেবারে 2 হবার কথা, কিন্তু হাতে 1 যোগ হয়ে হবে 3, এরপর বসবে 3-এর পর বসবে হচ্ছে 4, 4-এর পর বসবে 5, কিন্তু 5-এর সাথে হাতের একটা যোগ করতে হবে, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে হবে 6, 6-এর পরে তোমার এখানে বসবে হচ্ছে 7, 7-এর পরে 8 হবার কথা, বাট 8-এর সাথে হাতের একটা যোগ হয়ে বসবে তোমার হচ্ছে 9, 9-এর পরে হচ্ছে 10, 10-এর সাথে 10-এর পরে 11 হবার কথা, বাট হাতের একটা যোগ হয়ে 11-এর সাথে হবে 12, 12-এর পরে বসবে 13, 13-এর পরে 14 হবার কথা, বাট 14-এর সাথে এখানে যেহেতু হাতে 1 আছে, 14-এর সাথে হাতের একটা যোগ হয়ে হবে কত তোমার 15। তো এখানে এই সহজ টেকনিকটা যদি তোমাদের এতটুকু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং আরও নামতাগুলো যদি সহজ টেকনিকের মাধ্যমে দেখতে চাও, আমাদের প্লেলিস্টে প্রচুর নামতা রয়েছে, এখানে থেকে তোমরা দেখে নিতে পারো, এবং প্রত্যেকটা নামতা কিন্তু সহজ পদ্ধতিতে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে, সাবস্ক্রাইব করে।